অনির্বাণবাবু আপনার কাছে আসছি, আমার প্রশ্ন ওটাই। 12 বছর আমি হিসেব করে দেখলাম ধারাবাহিকভাবে 12 বছর, তার আগে পরে কিছু সঙ্গে থাকা, বিচ্ছেদ, আবার সঙ্গে আসা ছিল, কিন্তু 7 থেকে 19 কোনো ছেদ পড়েনি। এক যুগ ধরে যদি আগুন লাগানো বলে এটাকে, আমি জানি না, তৃণমূল বলছে আগুন লাগানো, আমি তাই বলছি, আগুন লাগানো হলো এক বছর, এক যুগ ধরে 2019 থেকে 21, এখন তো 23-এ চলে এসেছি আমরা, কিন্তু 19-এ প্রথম দেখলাম তৃণমূলের ভিন্ন সুর, 2 বছরে দমকল হয়ে যাওয়া যায়। 2019-এর আগে কবে তাদের কোনো কুচো নেতাও আমরা আলাদা বঙ্গ চাই, উত্তরবঙ্গ এই বঙ্গ সেই বঙ্গ চাই, একজনের যদি একটা ভিডিও ক্লিপ দেখাতে পারেন, গোর্খাল্যান্ডের দাবিকে অস্বীকার না করে এবং জিয়ে রেখে স্বীকার কবে করেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন স্বীকার কবে করেছে? না, আমি বলছি পৃথক গোর্খাল্যান্ডের, পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে অস্বীকার না করে এবং জিয়ে রেখে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নামক একটি একটি স্বল্পকালীন রাজনৈতিক প্রশাসনিক সমাধান লিখেছিল তো গোর্খাল্যান্ড জিটিএ চুক্তি, সেখানে কোথায় বলা ছিল বলতে দিন, কোথায় বলা ছিল যে আমরা আলাদা বাংলা চাইছি, আলাদা রাজ্য চাইছি, বাংলাকে ভেঙে দিতে চাইছি? অর্থহীন ভাষায় বলতে পারেননি তো গোর্খাল্যান্ড চাই না? দুই, একদম স্পষ্ট বলা আছে তৃণমূল কংগ্রেস বঙ্গভঙ্গের বিপক্ষে, আর কত স্পষ্ট কোথায় বলা ছিল? জিটিএ চুক্তিতে প্রত্যেকটা জায়গায় তারা তাদের দলীয় অবস্থান স্পষ্ট করেছে। জিটিএ চুক্তিতে একটা লাইন দেখাতে পারবেন যে গোর্খাল্যান্ডের দাবি মানি না? জিটিএ চুক্তি একটি সরকারি সিদ্ধান্তের থেকে হয়েছে, আর আপনি যে দলীয় অবস্থানের প্রসঙ্গ বলছেন আমি সেই জায়গাটা আসতে চাইছি। আমি বিষ্ণুপ্রসাদ শর্মার কথা বলবো, যিনি দর্তহীন ভাষায় স্পষ্ট ভাষায় জেপি নাড্ডাকে চিঠি লিখেছিলেন দার্জিলিং পাহাড়কে আলাদা করে দেওয়ার জন্য, তার বিরুদ্ধে বিজেপি কোন ব্যবস্থাটা নিয়েছে? এক, আমি শঙ্করবাবুর কথা তো যাচ্ছি না, কারণ আমরা জানি খলের ছলের অভাব হয় না, উনি এর আগে বহুবার আলাদা বঙ্গের কথা বলেছেন, আলাদা উত্তরবঙ্গের কথা বলেছেন, এখন অস্বীকার করবেন, আমি তার বক্তব্যতে যাচ্ছি না, কোনো গুরুত্বই নেই। কিন্তু যারা রাজু বিস্তা স্পষ্ট ভাষায় বলেছেন আমরা আলাদা বাংলা উত্তরবঙ্গ চাই, আলাদা ভাগ করে আলাদা রাজ্য চাই, একাধিক মিডিয়া বাইট রয়েছে, আমি নিজে লাইভে টেলিফোন দিয়েছি, মিডিয়া একাধিক মিডিয়া বাইট আছে, এগুলো রটাচ্ছে এবং অর্থহীন ভাষায় ফোনে বলেছেন আমাদের দল, আমাদের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত এটা যে কোনোভাবে আমরা বাংলা ভাগ হতে দেব না। আচ্ছা, এটা আপনাকে বলছেন আর অন্যান্য মিডিয়া জায়গায় গিয়ে বলছেন আমরা আলাদা বাংলা চাই, আলাদা রাজ্য চাই। আচ্ছা, এবার আপনি গোর্খাল্যান্ডের প্রসঙ্গে বলছিলেন, বিমল গুরুংদের সঙ্গে, এক মিনিট, বিমল গুরুংদের সঙ্গে যে রাজনৈতিক জোট বিজেপি নির্বাচনী জোট করেছিল, সেখানে বিমল গুরুং একাধিকবার বলেছিলেন যে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এলেই আলাদা গোর্খাল্যান্ড পাবো, তাই আমরা জোট করেছি, আমরা ওদের সঙ্গে একমত। বিজেপির একজনও বলেছেন যে আমরা না, ওরা যা বলছে আমরা মানি না, আমরা জোট থেকে বেরিয়ে এলাম বা জোট আমরা করব না, কেউ বলেছেন? একবারও কেউ বলেননি। এবং আপনাদের অনুষ্ঠানে শঙ্গুদেব পণ্ডে এবং এই শঙ্করবাবু দুজনে মিলে কি নিয়ে ঝগড়া করছিলেন? বেশ, দুই বিজেপি নেতা কোন বিষয়ে ঝগড়া করছিলেন? আমার একটা ছোট প্রশ্ন, খাবো নাকি খাবো না, এটা নিয়ে তো ছোট প্রশ্ন অনির্বাণবাবু, যদি আমি 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 তর্কের খাতিরে যদি মেনে নিই যে বিজেপির একাংশ ধরে নিচ্ছি উত্তরবঙ্গ বিজেপি, আপনার কথা অনুযায়ী আপনি যেভাবে মিন করতে চাইছেন, আমি মিন করছি না, আমি আপনি যদি বিষ্ণুপ্রসাদ শর্মার নাম করে বললাম, উনি তো প্রকাশ্যে বলেছেন যে আমি বাংলায় থাকতে পারবো না, এটা তো বলেছেন, বিজেপির আলাদা আলাদা রাজ্য চাইছে, মানে ব্যাপারটা এত সহজ নয় তো? বিষ্ণুপ্রসাদ বাবু বা শঙ্কর বাবু বা রাজু বিস্তা এদের বিরুদ্ধে বংশীবদন বর্মণ, গোর্খাল্যান্ড দাবি যখন, আন্দোলন যখন চূড়ান্ত স্তরে চলছে, তখন বিমল গুরুংকে প্রায় পাঁজাকোলা করে নিয়ে ঘুরে বেড়ানো গৌতম দেব, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস? না, পাঁজাকোলা করে ঘুরে নিয়ে কি বলেছেন যে এই বিমল গুরুং বলছে আলাদা রাজ্য চাই? আমি বলেছে আমরা আলাদা রাজ্য চাই, গৌতম অনির্বাণ বাবু, গৌতম দেবকে ওই বিমল গুরুং এর উত্থানের সময়, কোটানকোট কুখ্যাত উত্থানের সময়, যখন দার্জিলিং পাহাড়ে আমাদের দেশের, রাজ্যের নয়, দেশের নাম্বার প্লেট খুলে একটা অন্য নাম্বার প্লেট লাগিয়ে দেওয়া হতো কোনো আলাদা রাজ্যের দাবি ছাড়া, তাকে সমর্থন করেছেন আমার সামনে দাঁড়িয়ে গৌতম দেব। ক্লিপ দেখান, বেআইনি ক্লিপ দেখান, আমি অন্য চ্যানেলে ছিলাম, আমি অন্য চ্যানেলে ছিলাম, আপনি তার সুযোগ নিতে চান? না না, আমি একদমই সুযোগ নিতে চাইছি না আপনাদের চ্যানেলে। তাছাড়া কি বলছেন, শঙ্কর বাবু একাধিকবার আলাদা রাজ্য চেয়েছেন, আপনি সেটা দেখাতে পারছেন না গৌতম দেব, আপনি সেটা দেখাতে পারছেন না গৌতম দেব, শঙ্কুদেব বাবুর সাথে ঝগড়ার ক্লিপ বিমল সেটা দেখান, বিমল না না বিমল গুরুদেব পণ্ডার সঙ্গে আলাদা রাজ্য নিয়ে ঝগড়ার ক্লিপ আপনাদের অনুষ্ঠানে হয়েছে, দেখান, দেখাতে পারি, দেখান, দেখিয়ে দিন, আমার প্রশ্ন তাহলে তো স্পষ্ট হয়ে যাবে, আমার তো প্রয়োজনই পড়বে না। শঙ্কুদেব পণ্ডা বিজেপি নেতা, সে শঙ্কর ঘোষের সঙ্গে ঝগড়া করছে, উনি কেন আলাদা রাজ্য চাইছেন আপনাদের অনুষ্ঠানে হয়েছে? তৃণমূল কোন নৈতিক অবস্থান থেকে আলাদা রাজ্যের বিরোধিতা করছে? স্পষ্ট ভাবে চাইছে, আপনারা কেন করছেন, কিভাবে করছেন? ওর নৈতিক অবস্থান ইম্পর্টেন্ট নয়, সে বঙ্গভঙ্গের বিরুদ্ধে, নৈতিক অবস্থান ইম্পর্টেন্ট নয়, বিরুদ্ধে স্পষ্ট জানতে চাই কে বঙ্গভঙ্গের পক্ষে, আমার এবার সন্দেহ হচ্ছে তৃণমূল প্রায়শ্চিত্ত করবার জন্য স্পষ্ট বলুন কে বঙ্গভঙ্গের পক্ষে, টু হুম, নৈতিক অনৈতিক ভুলে যান, বাংলা ভাগের
পক্ষে কি আমি জানতে চাই, এখানে কে আছেন, কে কে আছেন বাংলা ভাগের পক্ষে এখানে? আমি তো জানি না। আচ্ছা আছেন, আছেন একজন আপনারা এখানে রয়েছেন তো, অন ক্যামেরা বসে তাহলে উনি বলুন না বাংলা ভাগের বিপক্ষে। শঙ্কর বাবু আমাকে ভুল প্রমাণ করতে চাইছেন, আমাকে ভুল প্রমাণ করে দিন, পক্ষে না বিপক্ষে। প্রথম কথা, অনির্বাণ একজন ব্যক্তি বা নাগরিক হিসাবে ওখানে বক্তব্য রাখছেন, আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে বক্তব্য রাখলেও আমি অনির্বাণের বক্তব্যের আমি একটি মন্তব্য করতে চাই, যে উনি আমার মন্তব্যের বা বক্তব্যের গুরুত্ব দিতে চান না, মহান পর্যায়ের মানুষ হতে পারেন। আমি শুধু অনির্বাণকে একটা কথা বলবো, যে আপনি দয়া করে একটু দেখান তো যে আমি উত্তরবঙ্গের উন্নয়ন অধিকার এবং মর্যাদা তাকে নিয়ে কথা বলেছি, সময় এটা কিভাবে মেটাবে সেটা সময় বলবে। অনির্বাণ বাবু আপনিও ঠিক করে দেবেন না, কোনো রাজনৈতিক দলও ঠিক করে দেবে না।